السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وآتوا الزكاة، صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের ইকুজ জাকাত, জাকাতের মাসাইলের উপরে পঞ্চম বিশেষ দার্স। আমাদের আজকে আলোচনার বিষয়গুলো হচ্ছে যে জাকাত আদায়ের খাতসমূহ, সমিতি বা কোম্পানি জাকাত, হারাম মালে জাকাত, মানে হারাম মালে জাকাত আসবে কি আসবে না। তো আমরা যতটুকু আলোচনা করেছি যে কিভাবে আমরা জাকাত হিসাব করব, এই বিষয়টা মোটামুটি আমাদের আলোচনায় এসেছে। তো আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ক্যালকুলেশন করতে হয় জাকাতের, টোটাল জাকাত আসবে কতটুকু বা আসলে কিভাবে হিসাব করা হবে সে বিষয়টা আমরা আলোচনা করেছি। এখন কথা হলো জাকাতটা কোথায় দিতে হবে। জাকাত এটা শরীয়তের একটা বিধান, ফরজ বিধান। তো এই ফরজ বিধান এটা আদায় করার নির্দিষ্ট তরিকা আছে, পদ্ধতি আছে। ফরজ বিধান কিভাবে আদায় করলে সেটা আদায় হবে এটাও শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে। এই জাকাত কাকে দিতে হবে, এই জন্য মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ একটা কথা বলতেন, যে কথাটা আল্লামা তাকি উসমানি দামাত বারাকাতুহুম তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ যে কথা বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদুজ জাকা, মানে জাকাতকে ছুঁড়ে মারো যে কোনো জায়গায়, এভাবে বলেননি, বরং জাকাত আদায় করতে বলেছেন। যদি আদায় করতে বলেছেন, কাজেই যথাযথভাবে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন খাতে আমরা খরচ করব বা কোথায় দিলে জাকাত আদায় হবে। একজন মানুষ সলাত আদায় করবে, নামাজ আদায় করবে, এই জন্য ওকে পবিত্রতা হাসিল করতে হবে। পবিত্রতা হাসিল করার জন্য যে উপকরণ সেটা হচ্ছে কি, পবিত্র পানি বা পবিত্র মাটি। তো তাকে যেমন পানি পবিত্র কিনা এটা নিশ্চিত হতে হবে, কোন পানি দিয়ে পবিত্রতা হাসিল করলে পবিত্রতা হাসিল হবে সে বিষয়টা যেমন তাকে সতর্কতার সাথে দেখতে হবে, ঠিক তেমনি তার মাল পবিত্র হবে। মালের পবিত্রতা হচ্ছে জাকাতের মাধ্যমে, মালের পবিত্রতা। তো মালের পবিত্রতা এটা হাসিল হবে, অর্জন হবে জাকাতের মাধ্যমে। তাহলে তাকে ভালো করে খেয়াল করতে হবে যে কোন কোন খাতে দিলে তার ওই মাল পবিত্র হবে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাকাতের খাত গুলো সুস্পষ্ট ভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা করেছেন। কোরআনে পাকের আয়াতে এসে গেছে যে কোথায় দিতে হবে, মাসারিফুজ জাকা, জাকাতের মাসরাফ, মাসরাফ মানে খরচ করার জায়গা। আল্লাহ তাআলা সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকাতের আটটি খাতের কথা উল্লেখ করেছেন। যাকাতের আটটি খাত, খরচ করার জায়গা। এর আগে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, যাকাত আদায় হওয়ার যে শর্ত, সেখানে আমরা বলেছি যাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো তামলিক। তামলিক শব্দের অর্থ হচ্ছে মালিক বানানো, মালিক বানানো। তাহলে এখানে যেহেতু মালিক বানানোর প্রশ্ন আছে, অর্থাৎ যেই টাকাটা আমি জাকাত হিসেবে কাউকে দেব তাকে সেই টাকাটির মালিক বানিয়ে দিতে হবে আমার। তো মালিক হতে পারে ব্যক্তি, মালিক হতে পারে ব্যক্তি। তাহলে কোনো প্রতিষ্ঠান বা কোনো জায়গা বা কোনো বিল্ডিং, এরকম কোনো বস্তু সাধারণত মালিক হতে পারে না। মালিকানার যে যোগ্যতা এটা কোনো বস্তুর মধ্যে নেই। যেহেতু কোনো বস্তুর মধ্যে নেই,
কাজে আমাদেরকে এখানে ব্যক্তিকেই মালিক বানাতে হবে। এখন সেই ব্যক্তি কারা সেটা কোরআনে পাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাওবার ওই আয়াতে সুস্পষ্ট বর্ণনা করেছেন। সেই সমস্ত আলোচনা দ্বারা আটটি খাত বুঝে আসে। প্রথম যে খাতের কথা আল্লাহ পাক বলেছেন সেটা হলো ফুকারা, মানে ফকির। ফুকারা ফকির। দ্বিতীয় যে দলের কথা বলে ওয়াল মাসাকিন মিসকিন। তিন নম্বরে বলেছেন ওয়াল আমিলিন আলাইহা, যাকাত উসুলে যাকাত উসুল করার কাজে যারা কর্মরত, মানে সরকারি দায়িত্ব। আসলে এক জামানা ছিল মানে যাকাত এটা উসুল করা হতো, সরকারি ভাবেই সেটা উসুল করা হতো, এবং এই যাকাত উসুল করার জন্য বা উসর যেটা উসুল করার জন্য কিছু মানুষ কর্মরত থাকতেন, কিছু মানুষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদের যে বেতন সেটা ওই জাকাতের টাকা থেকে দেয়া হতো, এবং সেটাই হলো কি আমেলিন আলাইহা। চার নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতুল কুলুব মানে যাদের অন্তরকে প্রশান্ত করা হতো জাকাত দেওয়ার মাধ্যমে, এরা একদল। অনেক সময় এর মধ্যে মানে যাদের মন আকর্ষণ করা হয় আর কি, তুয়াল্লাফু কুলুবুহুম আল্লাযিনা তুয়াল্লাফু কুলুবুহুম, তুয়াল্লাফু মানে যাদের মন আকর্ষণ করা হয় যাকাত দেওয়ার মাধ্যমে, এরা কারা? অনেকগুলো কারণ বলা হয়েছে সেগুলোর। আমি সরাসরি আরবি শব্দটাই লিখি, মুআল্লাফা, মুআল্লাফাতু, মুআল্লাফাতুল কুলুব এবার লিখে বলা ছিল, মুআল্লাফাতুল কুলুব বলি। তো এরা কারা? এদের যাদের দিল আকর্ষণ করার জন্য যাদের একদল হলো যে যাদের ইসলাম গ্রহণের আশা করা করা হয় একদল। মানে যাদের ইসলাম কবুল করার আশা আছে, ইসলাম কবুল করবে এরকম মানুষ, অথবা যারা ইমানের দিকে দুর্বল, দুর্বল ইমানদার, দুর্বল ইমানদার, তাদেরকে ইসলামের মধ্যে ধরে রাখার জন্য, যেন তারা ইসলামের মধ্যে থাকে এই উদ্দেশ্যে, অথবা মুসলমানদের উপকারের জন্য, যাদেরকে দিলে মুসলমানদের উপকার হবে এরকম লোক। আর আরেক দল হচ্ছে, আরেকটা কারণ হলো যাদের ক্ষতি থেকে মুসলমানদের বাঁচানোর জন্য। রক্ষা করার জন্য এরাই হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। এরা একদল যাদের কথা কোরআনে পাক এসেছে, বাকি উমর রাদিয়াল্লাহুর সময়ে তিনি এই যে প্রকার এটাকে তিনি নিষেধ করে দিয়েছেন, সেটা আমরা আলোচনায় আনবো কিছুক্ষণ পরে, আমাদের আলোচনায় আসবে। চারটা গেল, পাঁচ নাম্বার হলো যারা হচ্ছে দাস দাসী, রিকব, ওফি রিকব মানে দাস দাসী, এই দাস দাসী যারা বিশেষ করে মুকাতাব বলা হয়, সে চুক্তিবদ্ধ তার মালিকের সাথে যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে পারলে সে আজাদ হয়ে যাবে, মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে পারলে সে আজাদ হয়ে যাবে, তাহলে তাকে আজাদ হতে সহযোগিতা করার জন্য। এরপর হলো ঋণগ্রস্ত ব্যক্তি, ওয়ালগারিমিন, ওয়ালগারিমিন মানে ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত ব্যক্তিরা তাদের ঋণ পরিশোধে সহযোগিতা করার জন্য। সাত নম্বর হলো অফিস সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে যারা গাজুয়াতে শরীক আছে মুসলমানদের মধ্যে,
যারা গাজওয়াতে শরীক আছে ফি সাবিলিল্লাহ, তারা তার উদ্দেশ্য যারা গাজওয়ার মধ্যে শরীক আছে। আরো বিস্তারিত আমরা আলোচনা করব, মানে আল্লাহর রাস্তায় আছে যারা, আল্লাহর রাস্তা মানে যারা গাজওয়াতে আছে। আর হলো মুসাফির, 8 নম্বর হলো কি মুসাফির, প্রতিটা খাত একটু বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি যে কারা তারা। 1 নম্বর হলো ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর জাকাত উসুলে যারা কর্মরত, 4 মুয়াল্লাফাতুল কুলুব, 5 দাস দাসী, 6 ঋণগ্রস্ত ব্যক্তি, 7 যারা আল্লাহর রাস্তায় আছে, 8 হলো মুসাফির। এখন প্রতিটা দল নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। তো ফকির কারা? ফকির এবং মিসকিন দুইটা শব্দ, এই দুইটা শব্দে আলাদা অর্থ আছে। ফকির বলা হয় হুয়াল্লাযী ইয়ামলিকু আকাল্লা মিনান নিসাব ওয়া ইয়াজুযু সারফুজ যাকাতি আলাল্লাযী ইয়ামলিকু আকাল্লা মিনান নিসাব ওয়া ইন কানা সহীহান দা কাসাবিন। তাহলে ফকির বলা হয় ওই ব্যক্তি যে নিসাবের চেয়ে কম পরিমাণে সম্পদ যার আছে। নিসাব জাকাতে যে নিসাব বলা হয়েছে, নিসাব তার থেকে কম যা টাকা আছে, বাকি এই নিসাবের মধ্যে অন্য সম্পদ যেগুলো আছে এগুলো কি হবে, যুক্ত হবে, এটা আমরা আলোচনা করবো। ফকির তার কাছে কিছু মাল আছে আর কি, নিসাব পরিমাণ নাই, জাকাত দিতে হয় এরকম মাল নিসাব পরিমাণ নাই এমন না, ওই জাকাত দিতে হয় এরকম মাল তো নাই নিসাব পরিমাণ। ধরা যাক যে অন্য অন্য সম্পদ যেগুলো জমি আর অন্য অন্য জিনিস যেগুলো নিসাব পরিমাণ যদি থাকে তাও সে জাকাত গ্রহণ করতে পারবে না। আমরা গতকাল একটা আলোচনা করেছিলাম যে নিসাবের ব্যাপারে, নিসাবের মধ্যে একটা নিসাব হলো জাকাতের নিসাব, আর একটা নিসাব হলো এটা জাকাত প্রদত্ত এরকম সম্পদ না, মানে স্বর্ণ রূপা নগদ টাকা এবং ব্যবসার মাল এমন নয়, বরং অন্য সম্পদ যেগুলো নিসাব পরিমাণ থাকলে সে জাকাত নিতে পারবে না, বরং তার উপর অন্য দায়িত্ব গুলো আসবে, যেমন কোরবানি দেয়া, ফিত্র আদায় করা, তারপর হলো এই তার অভাবী আত্মীয় স্বজনের ভরণ পোষণ তার উপর ওয়াজিব হওয়া, সাদাকা গ্রহণ তার জন্য হারাম হওয়া, সে বিষয়গুলো আসবে। তা ওই ধরনের লোক এরা হচ্ছে ফকির, মানে নিসাব পরিমাণ সম্পদ নেই। এরপর আরেকটা শব্দ হলো মিসকিন, মিসকিন বলা হয় আসলে যার কাছে কিছুই নাই, ওয়াল্লাযী লা ইয়ামলিকু শাইয়ান আসলান, যার কাছে কিছুই নাই, কিছুই নাই একদম, সে হলো মিসকিন। এরপর হলো আমেল, মানে যে ব্যক্তি জাকাত জমা করার কাজে বা ওসর জমা করার কাজে যে ব্যস্ত, তো তার কাজ অনুসারে জাকাত থেকেই তার বেতন পরিশোধ করা হতো, বা এখনো যদি ওরকম একটা পরিবেশ হয়ে যায় খিলাফা বা এই ধরনের কোনো একটা ইন্তজাম হয়ে যায়, বাকি এখন এটা নেই যেহেতু এখন রাষ্ট্রীয়ভাবে জাকাত উসুল হয় না, তাহলে এটা এখন প্রযোজ্য হচ্ছে না আপাতত। এরপর হলো মুয়াল্লাফাতুল কুলু, যাদের ব্যাপারে আমরা বললাম যে ওমর রাদিয়াল্লাহু জামানাতে এসে তিনি বললেন যে এখন মুয়াল্লাফাতুল কুলুব যারা তাদেরকে আর আমরা আমরা জাকাত দিব না। কেন দিব না? কেন কেন উনি বলেছেন যে ইসলাম এখন কি না, মানে দুর্বল নয়, মানে এখন ইসলাম কি শক্তিশালী হয়েছে, এখন কাউকে মানে খুশি করার জন্য এখন জাকাত দেয়া এটার প্রয়োজন নাই, মানে এটা হলো আসলে ইল্লত, মানে ইল্লত আর নাই, ইল্লত বাকি না থাকার কারণে, যে ইল্লতের কারণে তাদেরকে জাকাত দেয়া হয়েছে, মানে প্রথমদিকে মুসলমানরা দুর্বল ছিল সে কারণে। যাই হোক, তো পরবর্তীতে এখন ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছে, তো তিনি বলেছেন যে আর এটা এদিকে দেওয়া হবে না। এবং সাহাবাস রাদিয়াল্লাহু আনহু কেউ কি করেননি, এর প্রতিবাদ করেননি, কেউ এটাকে অস্বীকার করেননি, তারা সবাই চুপ ছিলেন। তাহলে এটা সাহাবাদের ইজমা বোঝা গেল, যে সাহাবাদের ইজমা হয়ে গেল যে তাদেরকে জামানাতে যে ইজমা হয়ে গিয়েছে তাকে এখন কি আর জাকাত দেওয়া হবে না এই দলকে। এরপর হলো রেকাব, মানে দাস দাসী, বিশেষ করে মুকাতাবুন, মানে এরাও এখন আর নাই, এখন আর নাই, তাহলে এখন যেহেতু নাই তাহলে
এরাও নাই আর, তাহলে এই দলও নাই, এই দলও নাই, এই দলও এক প্রকার নাই ধরা যায়। এবার ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি এটা বলা হচ্ছে যে গরেম যার কর্জ আছে এবং তার নিসাব পরিপূর্ণ নিসাব পরিমাণ সম্পদও নাই, বরং এর ঋণগ্রস্ত যে তার ঋণ যদি সে আদায় করে তাহলে তার নিসাব পরিমাণ মাল থাকবে না। কোন নিসাব? আগের আগের কথা আমাদের যদি মনে থাকে, অন্যান্য সম্পদ যেগুলো উপর যাকাত ওয়াজিব না হলেও সেগুলোর নিসাব পরিমাণ, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, অন্যান্য সম্পদ তার আছে, যেরকম সম্পদ থাকলে সে নফল সাদাকা সে কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। এখন তার অন্য সম্পদ আছে ধরা যাক, কিন্তু সে যদি তার কার্যগুলো দিয়ে দেয় তাহলে কিন্তু আরো নিসাব পরিমাণ থাকবে না, তখন সেই ব্যক্তি জাকাত গ্রহণের উপযুক্ত হয়ে যাবে, তার জন্য তখন সাদাকা গ্রহণে আর কোনো বাধা থাকবে না। এই ধরনের লোক যে ঋণগ্রস্ত, ঋণ দিতে গেলে ওই নিসাব পরিমাণ আর থাকবে না, ঋণ আদায় করলে আর থাকবে না। তো এই জন্য বলা হয়েছে ফকিরদের দেওয়ার তুলনায় এদেরকে দেওয়াটা উত্তম। এরপরে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় উদ্দেশ্য ওই সমস্ত গরিব যারা গাজওয়াতে অংশগ্রহণের কারণে তারা কি হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এখন ইনকাম করতে পারছে না, অথবা হাজি যারা হজের জন্য বের হয়েছে এখন এখনো সেখান থেকে সে ফিরতে পারছে না, আল্লাহ রাস্তা থেকে তার ঘরে ফেরার জন্য যে সম্বল এটা তার আর নাই, এখন সে ঘরে ফিরতে পারছে না তারা সম্পদ না থাকার কারণে। তো এই ধরনের লোক এদেরকে যাকাত দিতে, এটা হাজি, হাজি এবং মুজাহিদ এই দুই দল, আল্লাহ রাস্তার মুজাহিদ এবং হলো হাজি, এই দুই দলের কথা এসেছে কিতাবের মধ্যে, ফুকাহারা এই দুই দলের কথা বলেছেন। এবার মুসাফির হলো এক ব্যক্তি, হয়তো বাড়িতে তার মাল আছে ধনী, কিন্তু সে এমন একটা জায়গায় চলে গেছে বাড়ির সাথে আর যোগাযোগ করা সম্ভব না, কোনো প্রকার যোগাযোগ সম্ভব না এবং বাড়ি থেকে মাল আনাও আর সম্ভব হচ্ছে না, এদিকে তার সাথে নাফাকা খরচ খরচ তার নাই, অভাব অনটের মধ্যে সে পড়ে গেছে সফরে এসে, তাহলে এই ব্যক্তিকেও যাকাত দেয়া যাবে। ওয়াবনুস সাবিল মানে মুসাফির, তার বাড়িতে হয়তো তার সম্পদ আছে কিন্তু এখন সে সফরে, সফরে তার যে সম্পদ নিয়ে সে সফরে বের হয়েছে সেই সম্পদ শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে যাওয়ার কারণে এখন আর সে বাড়ি থেকেও আনার কোনো ব্যবস্থা নেই। এই জামানাতে অনেক সময় বিকাশে নিয়ে আনলো বা কোনো একটা সুরতে বাড়ি থেকে নিয়ে আসলো, এরকম সুরতে যদি আনা যাচ্ছে এই জামানায় কিন্তু যদি একদম পুরো বিচ্ছিন্ন না হলে, টোটাল যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে না যায় এবং যদি সে আনার সুযোগ থাকে তাহলে তাকে দেওয়া তো যাবে না। ওই ওই ধরনের মুসাফির যে এখন বিচ্ছিন্ন হয়ে আছে, বাইরে সম্পদ থাকলেও এখন ওখান থেকে আনা সম্ভব না, কোন প্রকার যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, এখন এদিকে অভাব অনটন, তো এখন এই ব্যক্তিকে যাকাত দেয়া যাবে। এ হলো খাতগুলো, যাকাত আদায়ের যে খাত। এখন কথা হলো যে এখানকার প্রত্যেক খাতের লোকজনকে কি খুঁজে খুঁজে দিতে হবে, নাকি এর মধ্যে যে কোনো এক 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 প্রকারকে দিয়ে দিলেই হয়ে যাবে, যে কোনো এক প্রকারকে দিয়ে দিলেই কি হয়ে যাবে, নাকি প্রত্যেককে দিতে হবে? তা আসল কথা হলো যে এখন যে কোনো এক দল সবগুলোকে দেয়া তো জায়েজ, কিন্তু যদি সে মাত্র এক দলকে দেয়, অন্যরা বাকি আছে, অন্যরাও আছে কিন্তু এক দলকে দিয়ে দিল, তাও তার জাকাত আদায় হবে। এখন এই জাকাত দিতে গিয়ে আরো কতগুলো কথা আমাদের মনে রাখতে হবে, মানে যাদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই, দেয়া না জায়েজ, এরা কারা? এক হলো কাফের, কাফের কে জাকাত দেয়া জায়েজ নেই। দুই নম্বর হলো ধনী, বড় লোক, ধনীকে যেমন জাকাত দেয়া জায়েজ জায়েজ নেই, ঠিক তেমনি ধনীর নাবালেক যে সন্তান, ধনী নাবালেক যে সন্তান তাকেও জাকাত দেয়া জায়েজ নেই।
একই ভাবে বনু হাশেম মানে আহলে বাইতের মধ্যে বনু হাশেম যারা আল্লাহ রসুলের যারা বংশধর মধ্যে বনু হাশেম তাদের জন্য সাদাকা গ্রহণ করা নাজায়েজ। একে বনু হাশেম যাদেরকে আজাদ করেছে যে গোলামদেরকে তাদের জন্য জাকাত গ্রহণ করা নাজায়েজ। একইভাবে কোন ব্যক্তি জাকাত দিচ্ছে এখন সে তার ছেলেকে দেওয়া অথবা ছেলের ছেলেকে দেওয়া নিজের আপন ছেলে ছেলে আপন ছেলে এরপরে নাতি এরপর নিচের দিকে যত নামবে জাকাত দাতা তাদেরকে দেওয়া নাজায়েজ। এরপর হলো ৬ নম্বরে যে ব্যক্তি জাকাত দিচ্ছে সে উপরের দিকে মানে হলো তার পিতা দাদা নিজের আপন পিতা এরপরে আপন দাদা উপরের দিকে আর কি বা নানা এদের উপরের দিকে দেওয়া তার জন্য নাজায়েজ। এরপরে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেওয়া নাজায়েজ। তাহলে এই সমস্ত আত্মীয় স্বজন ছাড়া অন্যরা যেমন ভাই বোন ফুফু খালা মামা মামা মামি আরো অন্য যারা আছে তো যারা মানে আসল এবং ফলা নয় অত নিজের ওর উপরের দিকে পিতা দাদা নয় আর এদিকে ছেলে নাতি নয় শাখার দিকে যারা আছে এদেরকে যদি জাকাত পাওয়ার হকদার হয় মানে জাকাত পেতে পারে এমন যদি হয় জাকাত গ্রহণের যোগ্য হয় তাহলে তাদেরকে দেয়া যাবে। একইভাবে জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা এরপর হলো মাদ্রাসা নির্মাণ করা রাস্তা মেরামত করা এই সমস্ত ক্ষেত্রে মানে মাইয়াতের কাফন দেওয়া মাইয়াতের কর্য পরিশোধ করা এগুলো জায়েজ নেই। এরপরে ৮ নম্বরে আমরা বললাম যে মসজিদ নির্মাণ মসজিদ মাদ্রাসা এরপর হলো রাস্তা মেরামত এরপরে এই ইত্যাদি আর কি এগুলোতে ব্যবহার করা। এরপরে কিভাবে মাইয়াত মাইয়াত মানে হলো যে মারা গিয়েছে মাইয়াতের কাফনে কাফন দেয়া জায়েজ হবে না। এরপরে মাইয়াতের কর্য মৃত ব্যক্তির কর্য দেয়া জায়েজ হবে না কারণ মৃত ব্যক্তি সে আর মালিক হওয়ার যোগ্য নয় মৃত ব্যক্তির কর্য পরিশোধ। জীবিত ব্যক্তি কোনো কিছুর মালিক হতে পারে মৃত ব্যক্তি কোনো কিছুর মালিক হতে পারে না। মৃত ব্যক্তির কর্য পরিশোধে বা মাইয়াতের কাফনা দাফনে খরচ করার দ্বারা জাকাত আদায় হবে কারণ তামলিক এই সমস্ত জিনিস কেন সম্ভব নয় জাকাত আদায় হবে না কেন তামলিক সম্ভব নয় মালিক বানানো এটা সম্ভব নয় সমস্ত ক্ষেত্রে তামলিক মালিক বানিয়ে দেওয়া এটা জরুরি জাকাত আদায় হওয়ার জন্য জাকাত আদায় সহি হওয়ার জন্য শর্ত এটা আমরা আগে আলোচনা করেছি। তো এই কারণে কি হবে না এই সমস্ত খাতে খরচ করলে হবে না। এখন তাহলে কাকে দিয়ে উত্তম হবে তাহলে এক ব্যক্তি জাকাত নেওয়ার যোগ্য এখন সে যদি আত্মীয় হয় আপন আত্মীয় তো তাকে দেওয়াটা উত্তম এরপর প্রতিবেশীদেরকে দেওয়া উত্তম একজনকে এই পরিমাণ দেওয়া যেই পরিমাণ দিলে একদম কামেল নিসাব পরিমাণ একজনকে দেওয়া দেওয়া এটা হচ্ছে কি এটা মাত্র মানে ২০০ দেরহাম অথবা ৫.৫ রূপা অথবা ৭.৫ স্বর্ণ পুরোটাই একজনকে দিয়ে দেওয়া নিসাব পরিমাণ এটা মাত্র একইভাবে কোন কর্য যার কাছে কর্য আছে তাকে কর্য পরিশোধ করার জন্য মানে নিসাবের চাইতে বেশি দেওয়া সেটা মাকরু নয়। তাহলে একটা হলো মাকরু কোথায় যে তাকে মালিক বানিয়ে দেওয়া এই নিসাব পরিমাণ টাকার এটা মাকরু কিন্তু আরেকজন
তার কর্জ আছে, কর্জ ও নেসাবের চেয়ে বেশি আছে, কারণ নেসাবের অতিরিক্ত কর্জ দেওয়ার জন্য যদি ওকে দেওয়া হয় কর্জ পরিশোধের জন্য, তো সেক্ষেত্রে কি হবে না, মাকরু হবে না। এক ব্যক্তির কাছে মানে মানে 200 দেরহাম তো রূপা, তাহলে 1000 দেরহামও যদি এক ব্যক্তিকে দেওয়া লাগে কর্জ পরিশোধের জন্য, তাও দেওয়া কি হবে, জায়েজ হবে। কোন জরুরত ছাড়া এক দেশে জাকাত অন্য দেশে নিয়ে যাওয়া এটাও মাকরু। তবে যদি তার আপন জন থাকে অন্য দেশে অন্য জায়গায়, ওই আপন দোষী আপন জনদের জন্য নিয়ে যাওয়াটা তখন মাকরু হবে না। নিজের দেশে বেশি অভাবে আছে তাদেরকে বাদ দিয়ে দূরের কাউকে দেওয়া, নিজের দেশের চাইতে বেশি জরুরত আছে অন্য দেশে অন্য জায়গায় অন্য এলাকায়, নিজের এলাকা চাইতেও বেশি অভাবে আছে তাদের জরুরত বেশি প্রয়োজন বেশি, এমন কাউকে যদি দিয়ে তো সেটা কি হবে না, মাকরু হবে না। একইভাবে যদি মুসলমানদের জন্য বেশি উপকার হয় এরকম কোন কোন গোষ্ঠীকে দেওয়া দূরে হলেও, সেক্ষেত্রে কি হবে, এটা মাকরু হবে না। এই হলো মোটামুটি বিষয়। তাহলে মাদ্রাসাতে যারা পড়ে, মাদ্রাসাতে যারা পড়ে তাদের জন্য মাদ্রাসায় পড়ে এরকম একটা যারা ইলমের কাজে নিয়োজিত, ইলমের কাজে নিয়োজিত থাকার কারণে তারা কি করতে পারে না, তারা আয় ইনকাম করতে পারে না, এরকম একটা শ্রেণী, তাদের নিজেদের মানে নিসাব পরিমাণ সম্পদ নাই, জাকাতের হকদার, আবার ইলমের কাজে দিনী কাজে মশগুল থাকার কারণে তারা কি করতে পারে না, তারা আয় ইনকামের ফিকির করতে পারে না। এই ধরনের লোক জাকাতের হকদার এদের দেয়া উত্তম, যারা ইলমের কাজে নিয়োজিত আছে এদেরকে দিলে আরো দ্বিগুণ নিয়ে যাবে। যেমন তালেবে এলম, তালেবে এলমের মধ্যে দুই শ্রেণী, এক শ্রেণী হলো যে হলো নাবালেক, তবে নাবালেক এমন যে নাবালেক যে ধনীর সন্তান নয়, গরিবের সন্তান নাবালেক, তো তাকে দেয়া যায় তালেবে। আবার তালেবের মধ্যে আরেকজন হলো যে নিজে বালেক, তার পিতা হয়তো মালদার কিন্তু পিতার সম্পত্তির মালিক তো সে না, সে বালেক হওয়ার কারণে নিজের আয়ের